আগামী বছর পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রায় এক চতুর্থাংশ জাপানি প্রতিষ্ঠান। ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়নে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। জাপান ভিত্তিক কিয়োদো নিউজের এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষা করা প্রায় 80টি প্রতিষ্ঠানের মধ্যে 23% ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে। সংস্থাগুলো মূল্যবৃদ্ধি পরিকল্পনার কারণ হিসেবে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, পরিবহন খরচ বৃদ্ধি এবং ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হারের পতনকে দায়ী করছে।